যদি কোনো অভিভাবক সঙ্গে থাকেন তাহলে ব্যাগগুলো তাদেরকে দিয়ে দেবে, আর তাহলে আমাদের পাশে রাখার জায়গা আছে, ওইখানে সমস্ত ব্যাগ রাখবে। সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আমরা যখন গেটে প্রবেশ করবে তখন শুধুমাত্র অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্রান্সফারের বোর্ড, জলের বোতল ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। আমরা যদি অভিভাবক সঙ্গে আসেন তাহলে তাদের হাতে ব্যাগ দিয়ে দেবে, আর যদি কেউ সঙ্গে না থাকে আমাদের পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে ব্যাগ, সেখানে গিয়ে ব্যাগগুলি রাখবে। আজ দ্বিতীয় বড় পরীক্ষা, কতটা কেমন লাগছে তোমার? আর ক ঘন্টা পড়াশোনা করতে? ক ঘন্টা পড়াশোনা করতে? প্রায় ভয় লাগছে? ভয় লাগছে? কোন স্কুলের ছাত্রী? তোমার নাম? দ্বিতীয় বড় পরীক্ষা, কতটা প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি মোটামুটি ভালোই আছে আমার, এখন দেখা যাক কেমন কি কোশ্চেন আসবে, কেমন কম আসবে, তারপর প্রস্তুতি হলে দিতে হবে কি না হবে। ক ঘন্টা পড়াশোনা করতে? সেরকম না, মানে বাংলার জন্য সেভাবে প্রিপার হয় না, কিন্তু এমনি সায়েন্সের স্টুডেন্ট মোটামুটি ছ থেকে আট ঘন্টা মতো। কোন স্কুল থেকে? আমি বর্ষিত রামপুরে ইনস্টিটিউশন করে এসেছি। তোমার নাম? আমার নাম জিতু কাছি। মোবাইল ফোন এবং স্মার্ট ওয়াচ, ব্লুটুথ এই ধরনের যে করবে তখন শুধুমাত্র অ্যাডমিট এবং লেখার সরঞ্জাম ছাড়া এবং জলের বোতল, এটি ছাড়া অন্য কোনো জিনিস ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই